বাইরে যখন বেরিয়েছিলেন তখন আকাশ একদম উজ্জ্বল ছিল। আচমকা ঝমঝমে বৃষ্টি নামতে পারে এমন কোনো আন্দাজ করতে পারেননি। এদিকে পকেটে মোবাইল ফোন, বৃষ্টির পানি নিজে ভিজলে ক্ষতি নেই, কিন্তু স্মার্টফোনে যদি পানি ঢুকে যায় তাহলে? এমন পরিস্থিতি থেকে নিজের স্মার্টফোনটাকে রক্ষা করতে এই কাজগুলো আপনি করে দেখতে পারেন। এক, বর্ষা আসার আগে ফোনে থাকা সমস্ত তথ্য ক্লাউড স্টোরেজ এ সেভ করে রাখুন। বর্ষায় কোনোভাবে ফোনে পানি ঢুকলে বেঁচে যেতে পারে আপনার মোবাইলে থাকা তথ্য। আর ভিজে হাতে টাচ স্ক্রিনে হাত দেবেন না, এতে পানি শক করে ভিতরে চলে যেতে পারে এবং টাচ স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে। দুই, ফোন ভিজে যাওয়ার আগে বা ভিজে গেলে সবার প্রথমে সুইচ অফ করে দিন, এতে ফোনের ভিতরের যন্ত্রগুলি কাজ করা বন্ধ করে দেবে, ফলে ফোনে পানি ঢুকলেও কিছুটা হলে রক্ষা পেতে পারে আপনার মোবাইলের ভিতরের যন্ত্রাংশ। এই কাজগুলি করলে মোবাইল নষ্ট না হয়ে যাওয়ার আশা রাখতে পারেন। পারলে মোবাইল ফোনের ব্যাটারিও খুলে নিন। তিন, মানিব্যাগে সিলিকা জেল রাখুন। সিলিকা জেল যে কোনো জিনিসকে শুকনো রাখতে সাহায্য করে, জিনিসে ময়েশ্চার করতে দেয় না। এর সঙ্গে জিপ লক করা ছোট প্লাস্টিকের পাউচ রাখুন। বৃষ্টিতে ভেজার উপক্রম হলে প্লাস্টিকের এই পাউচে সিলিকা জেলের প্যাকেটে রেখে মোবাইল ফোনটি ভরে দিন এবং জিপ লক করুন। কোনোভাবে পাউচে পানি ঢুকলেও সিলিকা জেল আপনার স্মার্টফোন শুকনো রাখতে সাহায্য করবে। চার, বাজারে গেলে যে পলিব্যাগ পান সেরকম একটা সঙ্গে রাখুন। বৃষ্টির মধ্যে আপনার স্মার্টফোনের রক্ষা কবচ হতে পারে এই পলিব্যাগ। পাঁচ, এছাড়াও বাজার থেকে ওয়াটারপ্রুফ মোবাইল ফোনের পাউচ কভার কিনে নিন। বৃষ্টিতে আপনার স্মার্টফোনটিকে এই কাভারের মধ্যে ভরে দিন, মোবাইল খারাপ হয়ে যাওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ৬, বৃষ্টির মধ্যেও মোবাইল ফোনে কথা বলতে হবে কিন্তু কানে ফোন রাখলে ভিজে যেতে পারে, সেক্ষেত্রে ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করতে পারেন। ৭, ভিজে থাকা স্মার্টফোনকে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না, আগে মোবাইল ফোনটি ভালো করে মুছে নিন, পারলে খোলা হাওয়ায় এক ঘন্টা ফেলে রাখুন, এরপর ফের একবার মুছে নিয়ে ফোন চার্জে বসাতে পারেন। ফোন মোছার সময় ব্যাটারিও মুছে নিন। বিস্তারিত আরও এরকম তথ্য পেতে হলে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।